পাড়ার পর পাড়ারে কতক্ষণ ধরে ফোন দিতেছি, পাড়ার পর পাড়া আয় আসাতে সরছি মামা চপ করতে, কতক্ষণ ধরে ফোন দিতেছি মামা তুমি তো বিদেশ যাইতে শিখেছো, তুমি জানো না? এটা তো আমি জানি। আচ্ছা তুমি আইবা আমার লেগে, বেশি কিছু না সামান্য কিছু নিয়ে আসবে। এগুলো বলতে হয়, তুমি আমার একমাত্র ভাই না বুক কাছ থেকে। হ্যাঁ বলো কি কি লাগবে। তুমি যেন ল্যাপটপ নিয়ে আসবা, একটা DSLR নিয়ে আসবা, DSLR সাথে লেন্স নিয়ে আসবা, তারপর একটা রোলেক্স ঘড়ি নিয়ে আসবা, তারপর রিচ ব্যান্ড নিয়ে আসবা, একটা জ্যাকেট নিয়ে আসবা, গলার চেন নিয়ে আসবা, আর একটা নিকে জুতা নিয়ে আসবা, তারপরে যে আমার চুলগুলো দেখছো ভাই, চুলে লাগায় হেয়ার জেল, তারপরে ফেস ওয়াশ, তারপরে মনে করো যে একটা পারফিউম তো আনবা, চকলেট, চকলেট তো প্রতিদিন আমার লাগে পাঠাইবা, বুঝো না তুমি। তারপরে তো কি আনবা, আমার লাগে আইফোন আনবা, আইপড আনবা, আইপ্যাড আনবা, ট্যাব আনবা, আমার নিজের চোখে খুলে দেই। কে মামা, পাঞ্জাবি টাঞ্জাবি পরা বোকা বুঝোস না, বিদেশ চলে যেতেছি না আমি, নামাজ পড়া লাগবো না? অন্ধ তোর একটা করণীয় দিত, নামাজ পড়বি। তুই যে দুই মাস ধরে বিদেশ যাইতাছিস না, দেখতাছি তো প্রতিদিনই তুই বিদেশ যাস। অন মামা আমি তো যাবি কবে এটা কর, যাবুগা যাবুগা আমি কি করব রে। আজ লেগে গেল বাস, এবার একদম কনফার্ম আমি বিদেশ চলে যাব, কোনো থাকা যাবে না। তুই সত্যি যাবি? একদম চলে যাব, এটা করতে গেলে সেটা আচ্ছা ঠিক আছে, চল বুঝে রাখো একটা দিয়ে। এই এই এগুলো দাঁড়া 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 দিতে, আচ্ছা ঠিক আছে।